দেশবাসী সবাই যেরকম এই স্বপ্নটা পূরণের জন্য মুখিয়েছিল, এরকম আমাদেরও প্রচেষ্টা ছিল এত বছর ধরে, এত ট্রেনিং, এত কষ্ট কিছু করা, এত প্রিপারেশন, সবকিছু তো এটার জন্যই। আজকে সফলভাবে আমাদের সেই যাত্রা উদ্বোধন হতে যাচ্ছে এবং আমাদের সেই সফর যাত্রার সাথে প্রধান আমাদের সফর সঙ্গী ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো পুরো দেশবাসীর মতো আমিও খুব গর্ববোধ করছি এই ব্যাপারটা নিয়ে এবং খুবই আনন্দিত যে উনি আমাদের সাথে ছিলেন আমাদের প্রথম যাত্রায়, প্রথম রেভিনিউ সার্ভিসে। তো আর এইটা হচ্ছে আমাদের বিএমটিসিএলের পক্ষ থেকে দেশবাসীর জন্য বিজয়ের মাসের এক অনন্য উপহার। নারীরা আসলে কোথাও পিছিয়ে নেই, যেমন হচ্ছে আপনি প্লেনের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন, তারপরে সব সেক্টরে নারীদের অবদান আছে। নারী দেশ চালাচ্ছে, নারী ঘর চালাচ্ছে, নারী কর্পোরেট সেক্টর চালাচ্ছে, সব চালাচ্ছে। তো সেখানে নারীরা আসলে এখন আর আমি মনে করি না পিছিয়ে আছে, তারা সব সেক্টরেই সমানভাবে এগিয়ে যাচ্ছে এবং সেটা আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। সো ইয়া,